নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আপনারা অনেকেই ইনস্টাগ্রামে আমাকে একটা রিকোয়েস্ট করেছিলেন যে প্রবীর দাস নাকি আশিস রায়, এই দুজনের মধ্যে বেস্ট রাইট ব্যাক কোন খেলোয়াড়টা সেই নিয়ে একটা ভিডিও বানাতে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য সেই ভিডিওটাই বানাবো যে প্রবীর নাকি আশিস দুজনের মধ্যে সেরা রাইট ব্যাকের খেলোয়াড়টিকে। তার আগে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তার জন্য অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, প্রবীর দাস না আশিস রায়, এদের দুজনের মধ্যে সেরা রাইট ব্যাককে, তার জন্য আমি দুটো খেলোয়াড়ের স্ট্যাটস দেখাবো এবং ভিডিওর শেষে আপনি আমাকে জানাবেন যে আপনার মতে সেরা ফুটবলারটি কে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে প্রবীর দাসের ওপর আসি। প্রবীর দাস, তার উচ্চতা 5'7" এবং তার বয়স 28, এবং আশিস রায় তার উচ্চতা 5'8" এবং তার বয়স হচ্ছে 23। তো প্রবীর দাস, তিনি আই লিগে টোটাল 60 ম্যাচেস খেলেছেন এবং সেই আই লিগের ম্যাচে তিনি 7টা অ্যাসিস্ট করেছেন এবং আই লিগে তিনি 3টে গোলও করেছেন। এবং আশিস রায়, যিনি আই লিগে টোটাল 32টা ম্যাচ খেলেছেন এবং 32টা ম্যাচে আই লিগে 6টা অ্যাসিস্ট করেছে আশিস রায় এবং 1টা গোল করেছে। এবং প্রবীর দাস, তিনি তার টোটাল ফুটবল ক্যারিয়ারে ISL, আই লিগ, ডুরান্ড কাপ সমস্ত কটা মিলিয়ে প্রবীর তিনি তার টোটাল ফুটবল ক্যারিয়ারে 173টা ম্যাচেস খেলেছেন এবং সেই 173টা ম্যাচে প্রবীর দাস তিনি টোটাল 13টা অ্যাসিস্ট করেছেন এবং 3টে গোল করেছেন। ও আশিস রায়, তিনি তার টোটাল ফুটবল ক্যারিয়ারে ISL, আই লিগ, ডুরান্ড কাপ সমস্ত ম্যাচ মিলিয়ে তিনি টোটাল 86টা ম্যাচ খেলেছেন, তার মধ্যে 12টা অ্যাসিস্ট এবং 1টা গোল করেছেন। এইবারে ডিফেন্সে আসি। প্রবীর দাস, তিনি ISL এ টোটাল 86টা ম্যাচে 222টা ক্লিয়ারেন্স এবং 92টা ইন্টারসেপশন করেছেন। এবং আশিস রায়, তিনি তার ISL কেরিয়ারে টোটাল 152টা ক্লিয়ারেন্স এবং 63টা ইন্টারসেপশন করেছেন। এবং প্রবীর দাস, তার বর্তমান মার্কেট ভ্যালু 1,66,00,000 টাকা এবং আশিস রায়, তার বর্তমান মার্কেট ভ্যালু 1,25,00,000 টাকা। তো বন্ধুরা, দুটো খেলোয়াড়ের স্ট্যাটস অনেকটা একই রকম, তাই আমার জন্য দুটো খেলোয়াড়ই কিন্তু সমান। আপনার মতে কোন খেলোয়াড়টা বেস্ট সেটা অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটু অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।